আমরা গত লেকচারে শিখেছিলাম অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আজকে শিখবো হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টাল করার পূর্বে আমরা কত একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আগে নিতে হবে, তারপর বাইনারিতে থেকে অক্টালে নিতে হবে। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কয় বিট হবে? চার বিট হবে। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে নেওয়ার জন্য কয় বিট? চার বিট। আমরা হেক্সাডেসিমাল থেকে যে সময় বাইনারি শিখেছি ওই সময় চার বিট কিভাবে জিরো থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা বিট কত? চার বিট। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে এ মানে দশ, দশের বাইনারি কত, এগুলো আমরা শিখেছিলাম। তাহলে এখন আমরা উদাহরণ দেখি হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হেক্সাডেসিমাল থেকে কি করব আমরা? অক্টাল করব। তাহলে আমরা 5C হেক্সাডেসিমাল আছে, এটাকে আমরা কিসে নিতে হবে? অক্টাল নিতে হবে। তাহলে 5C কে আমরা প্রথমে বাইনারিতে নিই, 5 কে 4 বিটে নিতে হবে। আমরা অক্টাল থেকে বাইনারিতে শিখেছিলাম 100, এই জায়গায় বাম পাশে একটা শূন্য নিতে হবে। সীমানি কত? 12, 1, 2, 4, 8, এই জায়গায় কত কত যোগ করলে 12 হয়? 4 আর 8 যোগ করলে 12 হয়। তাহলে 4 এ নিচ্ছে 1, 1 এ নিচ্ছে 1, আর 2 আর 1 এ নিচ্ছে কত হবে? 0 হবে। তাহলে 1 1 0 0, তাহলে আমরা 0 1 0 1 1 1 0 0 এটা আমরা বাইনারিতে পাইলাম। এটাকে আমাদের কিসে নিতে হবে? এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাও 4 বিটে, বাইনারি থেকে আমাদের অক্টালে নিতে হবে কয় বিটে? 3 বিটে। 1 0 1 1 1 0 0, বাম দিক থেকে এই জায়গায় কোন দশমিক চিহ্ন নেই, জন্য কি আসবে? ডান দিক থেকে বাম দিকে আসবে, কয় বিট করে আসবে? 3 বিট করে আসবে। তাহলে 1 3 4, তাহলে 1 3 4, তাহলে এটা হেক্সাডেসিমাল রূপান্তর হয়ে গেল। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, এই পাশে 5C, এবার A B দশমিক 7 2 হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হেক্সাডেসিমাল থেকে কিসে নিব? অক্টালে নিতে বলে। A B 7 2, এর মান কত? এর মানে 10, কত কত যোগ করলে 10 হয়? শিক্ষার্থীরা কত কত যোগ করলে 10 হয়? যেমন 1 2 4 8 8 আর 2 10, 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 0, 4 এর নিচে 0, তাহলে 1 0 1 0, B মানে কত? 11, তাহলে 8 2 1, 8 আর 2 10 10 আর 1 11, 4 এর নিচে 0, 1 0 1 1, তাহলে 7 4 2 1, বাম পাশে 0, তাহলে 0 1 1 1, 2 কত হয়? 2 এর নিচে 1, 2 এর নিচে কত? 1, আর বাকি গুলো সব 0 0 0 1 0, সমান 1 0 1 0 1 0 1 1, 2 0 0 1 1 0 0 1 0, তাহলে এটা আমরা কিসে নিলাম? হেক্সাডেসিমাল অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিট। এখন এই বাইনারিটা আমাদের কি কিসে নিতে হবে? অক্টালে নিতে হবে। তাহলে বাইনারিটা আমরা অক্টালে নিব কিভাবে? 1 0 1 0 1 1 0 0 1 0, তাহলে আমরা কি করব? দশমিকের বাম দিকের গুলো, বাম দিকে কয় বিট? 3 বিট। বাম দিকে কয় বিট? 3 বিট। আর ডান দিকে, দশমিকের ডান দিকে গুলো 3 বিট। তাহলে এই থেকে কত আসে? 2 আসে, 5 আসে, 3 আসে, 3 4 4, তাহলে 2 5 3.3 4 4, এই অক্টাল। আর আমরা জিনিস একটা জিনিস খেয়াল করবো, এই জায়গায় রেজাল্ট দেখো অক্টাল 0 থেকে 7 পর্যন্ত নিয়ে অক্টাল হয়, এই জায়গায় 0 থেকে 7 পর্যন্ত নিয়ে কি অক্টাল হবে? তাহলে এই জায়গায় 0 থেকে 7 এর উপরে যাবে না, কারণ অক্টাল কখনো 0 থেকে 7, এই জায়গায় যদি 8 আসে তাহলে অঙ্ক ধরতে হবে আমাদের কোথায় ভুল আছে। আবার এই জায়গায় দেখো 2 5 3 2 3 4 4, এই জায়গায় আমাদের কি 0 থেকে 7 এর উপরে যাবে না। আমরা শিক্ষার্থীরা এই জায়গায় আবার দেখো 5C হেক্সাডেসিমাল আছে, এটা অক্টালে নিতে হবে। তাহলে 5 কে আমরা 4 বিটে নিব বাইনারিতে, C কে 4 বিটে নিব বাইনারিতে, নেওয়ার পরে আমরা এই বাইনারি সংখ্যাটাকে 3 বিটে নিব অক্টালে, 3 বিটে। আবার ঠিক একই নিয়মে এটাকে কি করবো আমরা? হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিব 4 বিটে, তারপর বাইনারি থেকে অক্টালে নিব 3 বিটে। এখন আমরা আরেকটা উদাহরণ একটু দেখব। সবাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবা, আর হচ্ছে এগুলো কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা B
কত কত যোগ করলে তোর হবে আর আর চাই বারো বারো এক তেরো দিয়ে নিচ্ছে জিরো তাহলে কত চোদ্দ আট আর চাই বারো বারো আর দুই চোদ্দ তাহলে ওয়ান ওয়ান জিরো এক মানে কত পনেরো আট চাই বারো বারো আর দুই চোদ্দ চোদ্দ রেখে পনেরো ওয়ান 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 এ মানে কত দশ ওয়ান আট আর দুই দশ আট আর দুই কত দশ তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো বি মানে কত ইলেভেন আট আর দুই দশ দশ রেখে এগারো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান সি মানে কত বারো ওয়ান ওয়ান জিরো কারণ আট আর চাই বারো তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখন আমরা বাইনারিতে অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমাদের চার বিট কমপ্লিট তাহলে এখন আমাদের কি করতে হবে এই বাইনারিটাকে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে কয় বিটে তিন বিটে তাহলে আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 দুশো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো তাহলে আমরা বাম দিকে তিন বিট বাম দিকে তিন বিট বাম দিকে তিন বিট বাম দিকে তিন বিট ডান দিকে চার বিট দশমিকের ডান দিকের গুলো ডান দিকে ডান দিকে আমাদের এভাবে মনে রাখতে হবে যে ডান দিকের গুলো ডান দিকে তিন তিন বিট বাম দিকের গুলো বাম দিকে তিন বিট তাহলে সিক্স সেভেন ফাইভ সেভেন এ জায়গায় কত ফাইভ টু সেভেন ফোর তাহলে আমাদের অক্টালে রূপান্তর হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা অঙ্ক আবার আমরা খেয়াল করি বিই এর দশমিক এ বি সি আমরা জানি এটাকে কিসে নিতে হবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিতে হবে তাহলে ডি ডি কে বাইরে নিতে অক্টালে কয় বি চার বি ই কে বাইরে নিতে অক্টালে চার বি এফ কে বাইরে নিতে অক্টালে চার বি এ এই জায়গায় আমরা যে ডি ডি মানে কত তেরো তাহলে আট আর চাই বারো বারো আর একে তেরো ডি আমাদের এই জায়গায় যোগের ফলে লাগে না এই জন্য কে দিয়ে নিচ্ছে জিরো আবার দেখো ই মানে কত চোদ্দ তাহলে আট আর চাই বারো বারো আর দিয়ে চোদ্দ এক লাগে না এই জন্য একের নিচে কি জিরো ঠিক এফ এফ মানে কত এফ ওয়ান 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 পনেরো এফ মানে পনেরো চার আট চার দুই এক যোগ করলে পনেরো হয় ঠিক এভাবে আমরা আরো যদি এবার আমি তোমাদের এ বি সি এটা দেখলাম এবং অঙ্কটা দেখো চার বিটে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বাইনারি থেকে একজায়গায় অক্টালে নেওয়ার জন্য তিন বিট না বাম দিকের গুলো বাম দিকে ডান দিকের গুলো ডান দিকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এটা শিখলাম এখন আমরা একটা বাইনারি কাজ আমি দিয়ে দিব তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবা অনেকেই বাড়ির কাজ করতেছ কিন্তু অনেকে অঙ্ক দেখতেছ না সকলে অবশ্যই বাড়ির কাজগুলো বাড়িতে চেষ্টা করবা এখন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা A, 0, 5, 0, 6. That is the number of